প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। নওগাঁয় রানীনগর ও আত্রায় তিন স্থানে বেড়িবাঁধে ভাঙ্গন, পানিবন্দী 1500 পরিবার। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। নওগাঁ রানীনগর উপজেলা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী রায়হানের পাঠানো ডেস্ক রিপোর্ট। নওগাঁ রানীনগর উপজেলার ছোট যমুনা নদীর দুই স্থানে এবং আত্রাই উপজেলার আত্রাই নদীর একটি স্থানে বেড়িবাঁধ ধসে গেছে। এতে দুই উপজেলার 8 থেকে 10টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1500 পরিবার। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ বাঁধগুলো ভাঙে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন দ্রুতই পানিবন্দী পরিবারগুলোকে খাদ্য সহায়তা সার্বিক সহায়তা করা হবে। রানীনগর উপজেলার নান্দারবাড়ি গ্রামের শহীদুল ইসলাম বলেন, গত 2-3 দিন থেকে হঠাৎ করে ছোট যমুনা নদীর পানি বাড়তে থাকে। গতকাল গভীর রাতে নান্দারবাড়ি হাফিজিয়া মাদ্রাসা এলাকায় নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে পানির স্রোতে মাদ্রাসার একটি কক্ষের দেওয়ালও ভেঙে গেছে। এছাড়া আধা কিলোমিটার দূরে দক্ষিণ নান্দাইবাড়ির বেড়িবাঁধ ভেঙে যায়। ওই এলাকার কৃষ্টপুর, মালি, নান্দাইবাড়ি সহ কয়েকটি গ্রামের মধ্যে পানি ঢুকে পড়েছে। এতে 400 থেকে 500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শহীদুল ইসলাম আরও বলেন, তার এলাকার পুকুরের মাছ ভেসে গেছে, এছাড়া ফসলি ক্ষেত তলিয়ে গেছে। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক আজকের পত্রিকাকে বলেন, ওই এলাকায় প্রায় 20 হেক্টর জমির ধান এখন পানির নিচে। মৎস্য কর্মকর্তা শিল্পী রায় জানান, 23টি পুকুর ডুবে গেছে, মাছ ভেসে গেছে, এতে প্রায় 26 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান জানান, ভাত ভেঙ্গে উপজেলার 150-200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নান্দাইবাড়ি হাফিজিয়া মাদ্রাসার একটি কক্ষের দেওয়াল পানির তোরে ভেসে গেছে। নান্দাইবাড়ি হাফিজিয়া মাদ্রাসার একটি কক্ষের দেওয়াল পানির স্রোতে ভেঙে গেছে। এদিকে আজ বুধবার সকাল 6:30টার দিকে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আত্রাই বান্দেখারা পাকা সড়কের নন্দনালী, সর্দারপাড়া, তালতলা এলাকায় পাকা সড়ক পানির স্রোতে ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন। আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাঁধ ভেঙে প্লাবিত হয়ে 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাঁধ ভেঙে প্রায় 10 হেক্টর জমি ধান পানিতে নিমজ্জিত হয়েছে, ক্ষতির পরিমাণ বাড়তে পারে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিতা বিশ্বাস বলেন, সকাল থেকে আমরা দুর্গত এলাকায় রয়েছি এবং ভেঙে যাওয়া বাঁধ আটকানোর চেষ্টা করেছি। এছাড়া দুর্গতদের জন্য খাদ্য সহায়তা থেকে সার্বিক সহায়তার জন্য জেলা প্রশাসককে জানিয়েছি। আশা করছি খুব দ্রুতই আমরা সহযোগিতা করতে পারব। এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, গত কয়েকদিন বৃষ্টির কারণে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ দুপুর 3টার দিকে ছোট যমুনা নদীর পানি লিটন ব্রিজ পয়েন্টে বিপদ সীমার 14.92 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে বিপদ সীমার 13.77 সেন্টিমিটার, শিমুলতলি পয়েন্টে বিপদ সীমার 21.67 সেন্টিমিটার এবং মহাদেবপুর পয়েন্ট বিপদ সীমার 18.37 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভারী বর্ষণ অব্যাহত থাকলে পানি আরও বাড়বে, এ অবস্থায় বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। Yeah.